Mobile to side please. এবার গুটি মঞ্চ শিল্পী গোষ্ঠী সহসভাপতি কণ্ঠশিল্পী নরুন্নাহার আওয়ালকে ক্ষুদ্র সম্বর্ধনা জানাচ্ছে আমাদের একাডেমির আরেক শিক্ষার্থী শিলা। আমার বাবার অনেক গান গিয়েছেন, তারা চাকরি চাকরি ছিলেন, কিন্তু অনেক বয়সে কম
সেখানে রয়েছে যারা অনেকে হয়তো কোটি মসজিদ নাম শোনেননি কিন্তু কোটি মসজিদের গান রেডিওতে টেলিভিশনে এতটাই জনপ্রিয় যে তারা আসলে তাদের বাবা মা কোটি মসজিদে ছিলেন তো কোটি মসজিদিয়া আমার বাবাকে আমি তুলে ধরতে চেয়েছিলাম অনেকভাবেই তার গানের কিছু উদাহরণ দিয়ে তুলে ধরতে চেয়েছিলাম তার মধ্যে অনেক গান আছে যেমন কে বলে মানুষ করে বুঝলাম না ব্যাপার মানুষ করে তো বিচার হবে না আইলে আমার গেলে পাইলে আমার শুনলাম কিছু বুঝলাম না তো প্রচুর গান আছে প্রায় 6000 গান তার মধ্যে আমি একটা গানের উদাহরণ দিব যে গানটি আজকে না দিলেই নয় সেটা হচ্ছে আমার সভাপতি রূপ খানের শ্রদ্ধেয় আপা রূপ খানের বাবা মমতাজ আলী খানের মানে ওস্তাদ মমতাজ আলী খানের বাড়ি হচ্ছে মানে আপাদের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ সেই মানিকগঞ্জের বিষয় নিয়ে আমার বাবা একটা গান লিখেছেন বুঝলাম না রে বুঝলাম না বাচ্চা থাকতে বুঝলাম না মানিকগঞ্জের মানিক রতন কেউ তো চিনলাম না এই গানটি প্রথম অন্তরে আছে কণ্ঠশিল্পী আব্দুল আলীম গাইছেন পল্লিকা ওস্তাদ জেতার মানিকগঞ্জের মমতাজ আলী খান তো আমার বাবার গানের ছন্দ গানের মাত্রা এতই মানে আকর্ষণীয় যেই কারণে আজকে কোটি বছর এই পজিশনে এই পর্যায়ে আছেন সারা বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার সুরকার হয়েছেন আর কি তো এই প্রথম যে গানটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল আমি কিন্তু আপন ছিলাম তাকে জড়ি না এই গানটির ভাষা এত সহজ আমি কি তোর আপন ছিলাম নারে জড়ি না ছোট্ট কালে ব্যস্ত রাতে পুতুল খেলার ছলনাতে আমকুলাতে যাইতাম দুজনা এই যে গানের যে বাণী এত সহজ বাণীর কারণে গানগুলো শ্রোতা দর্শকরা খুব লুফে গিয়েছে এবং এই গানগুলো একসময় মাইকে না থাকলে বিয়ে বাড়িতে মাইক ধারণা হতো না এটা লোকজনের মুখে আমরা শুনতে পাই যে আগের দিনে বিয়ে বাড়িতে যে মাইক বাজত সেই মাইকে এই গানটি থাকতে হবে না হলে মাইক ধারা হতো না এই জনপ্রিয়তার কারণে কুটি বসে তো আমি বক্তব্য বেশি বড় করবো না অনেক কিছু বলতে চেয়েছিলাম আমি নতুন নতুন শুরু করেছি কথা বলা কিছুই কথা বলতে পারি না মাঝে মাঝে আমি এই বলে শেষ করছি আমার বক্তব্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম